Hello viewers, welcome to my channel. আমি ভারবেনা গাছের আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি দেখুন। এক মাস আগে আমি এই ভারবেনা গাছের পটিং এবং কেয়ার নিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। যারা দেখেননি আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। দেখুন কি সুন্দর ফুটেছে। এর আগেও অনেক প্রচুর ফুটেছিল, সেগুলো আবার ঝরে গেছে, আবার এই নতুন করে কুঁড়ি এসেছে, ফুটতে শুরু করেছে। দারুণ দেখতে লাগছে, একটা লাল রঙের আর একটা গোলাপি রঙের, খুব সুন্দর। দেখুন প্রচুর কুঁড়ি, মন ভরে যাবে। আর আপনাদের তো আগের ভিডিওতে আমি বলেছিলাম এই গাছ গ্রীষ্মকালেও বেঁচে থাকে, তার কি যত্ন কীভাবে কেয়ার করবেন সে তো বলেছিলাম। আমি আজকে বিশেষ কিছু বলছি না, শুধু এক মাসের পর আমি মিক্সড সার মাটিতে ব্যবহার করেছি। যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন মিক্সড সার কী জিনিস। আর আমি গাছ বসানোর এক সপ্তাহ পর থেকে খুব পাতলা করে খোল জল দিয়ে গেছি। দেখুন খুব সুন্দর চেহারা হয়েছে গাছের, দারুণ দেখতে হয়েছে, পাতাগুলো সবুজ। আর এক সপ্তাহ অন্তর বিকেলে নিম তেল আমি ব্যবহার করেছি পাতাতে স্প্রে হিসাবে, যাতে কোনো পোকার উপদ্রব না হয়। দারুণ লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন একসঙ্গে অনেক সব ফুল ফুটে থাকে, অনেকগুলি ফুল একসাথে থোকা হয়ে থাকে ফুল। আর ওই খোল জলটা কিন্তু আমি এক সপ্তাহ অন্তর দিয়ে গেছি। আর আপনারা 15 দিন অন্তর পাতাতে যে কোনো অনুখাদ্য আপনারা দিতে পারেন, আমিও দিয়েছি। আর মিক্সড সারটা কিন্তু আপনারা এক মাস পরই ব্যবহার করবেন। দু মুঠো ভার্মি কম্পোস্ট, এক মুঠো নিমখোল, এক চামচ হার গুঁড়ো, এক চামচ শিংকুচি, এক চামচ লেদার মিল, এইভাবে মিক্সড করে আপনারা মাটিটাকে খুঁড়ে দিয়ে দেবেন মাটির সাথে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।